আমি আনন্দ স্যার, আর তোমরা দেখছো এভিএম এডুকেশন, স্টুডেন্টদের একমাত্র ভরসা। এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে, আর যদি তোমার মনে হয় এই চ্যানেলের মাধ্যমে তুমি উপকৃত হচ্ছ, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করতে ভুলো না। আর কথা নয়, চলো দেখি আজকের ভিডিও। আজ তোমাদেরকে পাঠ করে শোনাবো তেলেনাপোতা আবিষ্কার, পেমেন্দ্র মিত্রর দ্বিতীয় পর্ব। গল্প পাঠ করব আমি আনন্দ স্যার। তো শুরু করছি তেলেনাপোতা আবিষ্কার। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গারোয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে, একে ওই শালার বাঘ দেখাতে। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই গারোয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্যে জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিদানি তাকে তফাত রাখবার পক্ষে যথেষ্ট। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে। তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ, মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝ টিকাছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোই না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণী দেহ আরকের মধ্যে যেমন থাকে, দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে, বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশালায়তন একটি জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোঠরের মতো পাল্লাহীন জানলা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। এই ধ্বংসাবশেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গারোয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করছেন। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো
পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলাস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। দু তিনটি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। তেলেনাপোতা আবিষ্কারের জন্যে আপনার দুটি বন্ধুর একজন পানরসিক ও অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। ঘরে পৌঁছেই মেঝের ওপর কোনো রকমে শতরঞ্জির আবরণ পরতে না পরতে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে শুরু করবেন, অপরজন পানপাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। কোন রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শ্রণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন, ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন, তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্যে টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে। তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে, ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এ অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। মনে হবে অনেকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের কারো তন্দ্রায় অচেতন তা যেন আপনি টের পাবেন। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানালায় একটি আলোর রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানালার আলোয় ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাত্রে কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখ ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না।
খানিকটা বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। আপনি আবার সন্তর্পণের নিচে নেমে আসবেন এবং কখন একসময়ে দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। আজকের গল্প এতটুকুই। আজকে তোমাদের জন্য প্রশ্ন, আমি একটা জায়গায় ডবল লাইন বলেছিলাম, মানে একটা লাইনকে দুবার বলেছিলাম, তো কোন জায়গাটা বলেছিলাম সেটা তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলের মাধ্যমে তুমি ভবিষ্যতে অনেক অনেক বেশি উপকার পাবে। আর আমি শুধু এই গল্পটা নয়, কর্তার ভূত, ডাকাতের মা এবং তোমাদের যে পদ্য আছে সেই পদ্যগুলোকেও আমার চ্যানেলে আপলোড করব, ঠিক আছে? তাই সঙ্গে থেকো, সঙ্গে থাকার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ঠিক আছে? টাটা।